তো আজ আমরা এসেছি মধ্যমগ্রামের বহু দা স্কাই ক্যাফে। কেমন লাগে বলো? বহুতে আমরা ফার্স্ট অর্ডার করি বাফেলো উইংস, যেটার প্রাইস ছিল 295। এই ডিশে টোটাল 6 পিস চিকেন ছিল। কেমন টেস্ট? প্রথমে খেয়ে যা মনে হলো 9/10। তোমার কেমন লাগলো? সসটা দিয়ে খেতে হবে, নরমালি অতটা ভালো লাগে সসটার জন্য। আসল কথা একটু ক্রিসপি আছে, যে অরিগানো টেক্সট আছে বলে অনেকটা কি পিজার ক্রাস্ট টাইপের ফিলটা আছে। জায়গাটা অসাধারণ, অসাধারণ একটা জায়গা। মানে মধ্যমগ্রামের প্রাইম লোকেশনে এরকম একটা রুফটপ ক্যাফে, মানে অবিশ্বাস্য। জাস্ট ফটোশ্যুট হচ্ছে এখানে ইনস্টাগ্রামের জন্য। এরা ফটোশ্যুট করতে এখানে ব্লগ করতে এসেছে আজকে। এইটা কি কোনো কথা? এরপর আমরা অর্ডার করি একটা ক্রিসপি বেকন পিজা, যেটার প্রাইস ছিল 375। আপনারা বহুতে গেলে ট্রাই করবেন সানসেটের একটু আগে যেতে, তাহলে আপনারা সানসেটটাও এনজয় করতে পারবেন এবং সন্ধ্যেবেলা এখানকার লাইটিং এর যে অ্যাম্বিয়েন্স সেটাও এনজয় করতে পারবেন। এবং লাস্টলি ড্রিঙ্কসে আমরা অর্ডার করি একটি গ্রিন হাইল্যান্ড ফর 175। আপনাদের জন্য বহু দ্য স্কাই ক্যাফের মেনুগুলি আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে রিড করে নিতে পারেন। বাড়ির দিকে যাচ্ছিলাম, তো রোড সাইডে একটা ধাবাতে একটু চা খেয়ে নিলাম। বহু ক্যাফে যদি রেটিং দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ফুড কোয়ালিটিতে 9/10। তোমার ফুড কোয়ালিটিতে কত? 10/10। ভীষণ ভালো লেগেছে আমার, 9/10। আর যদি বলা হয় অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্স আমার 10/10। অ্যাম্বিয়েন্স বলো 100, মানে ফটো তুলে পুরো মন খুশিয়ে গেছে ওই জন্য 100। আর তাছাড়া সানসেট হচ্ছিলো সেই সময়, যে গোল্ডেন আওয়ারের যে ছবিগুলো এসে খুব সুন্দর লাগছে, তো সেই জন্য ভীষণ পছন্দ হয়েছে। তো ওই জন্য 100/10 দিচ্ছে। আর ওখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, তো সেখানে 10/10। তো ওভারঅল যদি রেটিং দেওয়া যায় তাহলে 9.5/10 দেওয়াই যায়। তো আপনারা মধ্যমগ্রামে বহু দা স্কাই ক্যাফে থেকে একদিন বিকালবেলার টাইমে ঘুরে আসতে পারেন। বিকালবেলার টাইমে সানসেটটা খুব সুন্দর লাগে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পরের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, প্লিজ।